হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ার ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো নতুন বছরে অবশ্যই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই চাই, আর পরিবারকে নিয়ে সুখে থাকো। আর এখন দেখো, সকালে আমি ঘুম থেকে উঠে ডিউটিতে গিয়েছিলাম, আর ডিউটি থেকে যা তারপর আমি যাচ্ছি একটু আগরতলায়। তো আগরতলায় কী কাজে যাচ্ছি সেটা তো তোমাদের অবশ্যই বলবো। তো তোমাদের যে এখন ভিডিওটা আমি দিচ্ছি, তো সে ভিডিওটা কিন্তু পুরনো বছরের। তো তোমাদেরকে আমি, অনেক অসুবিধা ছিল আমার, তার জন্য আমি ভিডিওটি এডিট করতে পারিনি আর পোস্ট করতে পারিনি। তো তার পার্টগুলি আমি তোমাদেরকে এখন দেব, আর এখনও অনেকটা অসুবিধা আছে। তো আমি ভিডিও এখন করছি না, কিন্তু আগের যে ভিডিওগুলো আমি বানিয়েছিলাম তো সেগুলি এডিট করে তোমাদেরকে এখন দেব। তো এই যে এখন আমি আগরতলায় যাচ্ছি, তো যাচ্ছি হলো মেয়ের জন্য একটা জিনিস আনতে, একটা নয় অনেকগুলি। তো মেয়ে কিন্তু বাড়িতে নেই, তাই বলে আমি একা একাই চলে যাচ্ছি, আর মেয়েও কিন্তু যাবে। আমি যাব হলো আগরতলায়, আর যাব হলো বিশেষ বিশেষ কাজ হলো মেয়ের জন্য বই আনতে হবে, কারণ মেয়ে তো বলেছি যে পাস করেছে, তো তার জন্য তো বই কিনতে হবে। তো আমার ভাইয়ের একটা দোকান আছে, তো সেখান থেকে কিনে আনবো, ভাই ফোন করে বললো, তো সেখান থেকে আনার জন্য। আর দেখো আস্তে আস্তে এখানে ট্রাফিক জ্যাম পড়েছে, তো সেখান তো আইন মেনে চলতেই হবে, তো এখানে একটু দাঁড়িয়ে আছে। তারপর আবার গাড়ি চলতে শুরু করলো, আর যখন দাঁড়িয়েছিল তখন আমার কিন্তু অনেক লেগে গেলো হঠাৎ করে, কারণ চলন্ত গাড়িতে কিন্তু অনেক হাওয়া, অনেকটা ভালো লাগে, আর যখন দাঁড়িয়ে যায় তখন বোঝা যায় কতটা গরম। তো দেখো এখানে এসে আমি নেমে পড়েছি, আর এখানে যাবো এখন রিক্সা করে। আমি কিন্তু অন্য একটা জায়গায় নামার কথা ছিল, কিন্তু এখানে নেমেছি, কারণ এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, কারণ আমি নিজে রিজার্ভ করে আসিনি, এখানে এসেছি অন্যদের সঙ্গে। তো তারা এদিক দিয়ে যাবে বলে বললো, এখান থেকে অনেকটাই কাছে যেখানে আমি যাব। তো আমি যাব কিন্তু বই বাজার, তো কারণ বই কিনবো, তো মেয়ে তো আসবে। তো এখানে আমি রিক্সায় বসে তারপর ফোন করে বললাম, কারণ আমার বাবাকে নিয়ে আসবে মেয়েকে, ফোন করলাম, তো বললো তারা বার হয়নি এখনও। তো আমি এখন বই বাজার যাব না, পরেই যাব। আর এখন যাব হলো আমার পিসির কাছে, আর আমার বোনও এখানে এসেছে, তো এখানে আমরা শপিং করব, কারণ পয়লা বৈশাখ উপলক্ষে। আর এটা তো বললামই, এই ভিডিওটা আগের চৈত্র মাসের, তো সেটাই তোমাদেরকে এখন দিচ্ছি। আর এখানে এসে দেখি, দেখো কত দোকান দুনো পাশে, আর এত লোকজন, আর অনেক দোকান কিন্তু এখনও বন্ধ আছে, আর অনেক দোকান খুব সুন্দর করে দেখো সাজিয়ে গুজিয়ে রেখেছে। তো আমার পিসি যে দোকানটা দিয়েছে, তো সেটা কিন্তু আমি চিনি না, তো আমি ফোন করছিলাম, আর এত আওয়াজ যে আমি বুঝতেই পারছি না কোথায়। তো এখানে দেখো আমার পিসির যা দোকান দিয়েছে, তো পিসির যাকে আমি বলছিলাম যে পিসির দোকানটা কোন দিকে, তো আমাকে বলে দিল যে একটু সামনে এদিকে। তো আমি এখানে যাব এখন, আর হঠাৎ করে আমার এখান থেকে একটা ব্লাউজ খুব পছন্দ হয়েছে, তো সেটা দেখতে থাকলাম কিন্তু নেই নি। তো দেখে আবার হাঁটতে শুরু করলাম দোকানের দিকে, আর এত ভিড়ের মধ্যে আমি খুঁজে পাচ্ছিলাম, হঠাৎ করে দেখি এই যে এখানে বসে আছে আমার বোন আর পিসি। তো বোনকে বললাম চল আমার সঙ্গে শপিং করতে, তো আমি শপিং করব। তো আমি যাব আজকে এমন একটা জায়গায় যেখানে আমি আর কোনো দিন যাইনি। তো দেখো বোন আমাকে নিয়ে এসেছে এখন ব্যাগ বাজারে, আমি এই ব্যাগ বাজারে ফার্স্ট টাইম এসেছি, আর আমি তো দেখে সব কিছু অবাক হয়ে গিয়েছি, হা হয়ে গিয়েছি, কারণ এত সুন্দর সুন্দর সব ব্যাগগুলো। আমি কিন্তু বললামই তো আর আসিনি, আর আমার তো মন চাইছিল সবগুলো ডিজাইনের একটা একটা করে নিয়ে নি। তো আমি কিন্তু পুরো দু তিন তালা পুরোটা ঘুরে ঘুরে দেখেছি সবগুলো, আর বোনও কিন্তু বোনের মেয়ের জন্য একটা ব্যাগ কিনেছে, আর আমিও কিন্তু কিনেছি দুটো নয় তিনটে কিনেছি। তো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ব্লগে দিয়ে দেব। আর এদিকে দেখো তোমরা ব্যাগগুলি দেখে নাও কতটা সুন্দর, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা সেখানে যাবে গিয়ে কিনবে। আর বোন তো আমাকে বলছিল আমি পাগল নাকি, আমার সবগুলোই পছন্দ হয়ে যাচ্ছে, আর জানো দামগুলি কিন্তু একটু বেশি, কিন্তু সুন্দর, খুব সুন্দর, কারণ ভালো জিনিসের ভালো দাম হয়, সেটাই তো স্বাভাবিক। তো যাই হোক, আমি এখান থেকে তিনটে ব্যাগ কিনেছি, আমার জন্য একটা, মেয়ের জন্য একটা, আর আমার বোনও একটা কিনেছে।
ছোট বোন, তো ছোট বোন এখন আসেনি, আমরা কিন্তু পরের বার আবার এসেছিলাম, তো সেটা আমরা নেক্সট ব্লগে দিয়ে দেব আমি। আর এখানে ব্যাগগুলি কেমন হয়েছে এটা একটু তোমরা ভালো করে দেখে নাও। তারপর দেড় ঘন্টার পর তার এখানে এসেছি আবার পিসির দোকানের সামনে, আর এখানে এসে দেখি বাবু এসে পড়েছে, আর এই যে বোনের ছেলে এসেছে, আর আমার মেয়েও এসেছে, ছোট বোন এসেছে, তো সবাই শপিং করবে তার জন্যই এসেছে। তো বাবু এদিকে দেখো, আমাদের সবার জন্য দেখো আইসক্রিম নিয়ে এসেছে, আর এতটা গরম লেগেছে, তো আমরা সবাই মিলে এই যে আইসক্রিম খাচ্ছিলাম, তো বাবু কিন্তু চলে যাবে। তো তার আগে কিন্তু মেয়ের বইটি কিনে নিয়েছি, আর আমারও কিছু জিনিস কেনার ছিল যেটা আমি কাজ করি, তো তার জন্য তো সব জিনিসগুলি আমি কিনে এনেছি আমার বাবাকে নিয়ে আর মেয়েকে নিয়ে। তো কিনে এনে বাবার কাছে দিয়ে দিয়েছি, কারণ আমি শপিং করব, তো আবার অনেক কিছু আমি সব কিছু নিয়ে যেতে পারবো না, তো তার জন্য বাবা বললো বাবার কাছে দিয়ে দেওয়ার জন্য। আর এই যে বাবার ব্যাগগুলো সব গুছিয়ে দেওয়া হয়েছে, আর বোনের ছেলে আবার চলে যাবে আজ বাবার সঙ্গে, তো সেখানেই থাকবে আর মেয়ে থাকবে আমার সঙ্গে। তো এখন ছোট বোনকে নিয়ে আবার বার হব, তো আমরা কিন্তু খাওয়া দাওয়াও এখন করে নিয়েছি সবাই মিলে, তো এখন আমরা একটু এখানে কথাবার্তা বলছি, আর বড় বোন বাবাকে ঠিকঠাক করে দিচ্ছে ব্যাগগুলো, কারণ চারটা ব্যাগ নিতে হবে বাবাকে, কারণ বাবাও কিছু শপিং করেছে। তো এখানে কিন্তু এখন প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছে, তো তার জন্য আমি আর আমার ছোটো বোন মিলে বাবাকে একটু এগিয়ে দিয়ে এসেছি, কারণ চারটি ব্যাগ নিয়ে বাবা যেতে পারবে না, তো তার জন্য অটোর সামনে পর্যন্ত নিয়ে দিয়ে এই যে আমি আর বোন মিলে এখন একটা আবার দোকানে এসেছি। আর এখানে এসে দেখো কিছু কুর্তি দেখছিলাম কেনার জন্য, আর এখানে অনেকটা সময় ঘুরে ঘুরে দেখতে দেখতে তারপর কিন্তু আমার পছন্দ হয়ে গিয়েছে দুটো ড্রেস। আর এই যে আমি এখন এখানে নিয়ে নিচ্ছি, আর এখানেও পেমেন্ট করতে হবে, তো পেমেন্টটা আমি করে নিচ্ছি, তো আরও শপিং করবো, তো সব কিছু তো দেখতে হবে, দেখতে হলে তোমাদেরকে আমার নেক্সট ব্লগ দেখতে হবে। আর এখন দেখো অনেকটা বিকেল হয়ে গিয়েছে, কোনো বলছিল কিছু জিনিস কিনবে, তো এদিকে এসে পড়েছে আর সন্ধে তো হয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে আমরা কিন্তু ফিরে আবার পিসির কাছে গিয়েছিলাম, তারপর আমরা বাড়ি গিয়েছি, আর বাড়ি যেতে যেতে আমাদের কিন্তু প্রায় 8টা থেকে 9টা বেজে গিয়েছে ছিল। তো এখন দেখো যে দোকানপাটগুলি কতটা সুন্দর, আর লোকের ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছিল, যত সন্ধ্যা হচ্ছিল ততই বাড়ছিল। আর এই যে আমার অবস্থা কি হাল হয়েছে, আর এখন চলে যাচ্ছি পিসির বাড়িতে, তো পিসির বাড়িতে আজকে থাকবো, তো সবাইকে টাটা বাই বাই। তো তোমাদেরকে আমন্ত্রণ আমার নেক্সট ব্লগটা দেখার জন্য, যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।